এই যারা নাকি পাঠ্যপুস্তক যারা নাকি এগুলি লিপিবদ্ধ করে যাদেরকে বলা হয় পাঠ্যপুস্তক দেখার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা নাকি কালি নতুন কারিকলাম দেখতেছে তাদের মধ্যে কিছু নাস্তিক আছে, এই নাস্তিক গুলি মুসলমানদের কর্মপতি বাচ্চাদেরকে ইমান হারা বেঈমান বানানোর চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত কোমলমতি ছাত্র ছাত্রী যারা স্কুলে পড়ে এদেরকে এমন শিক্ষা দেওয়া হয়, বইয়ের মধ্যে বই পুস্তকের মধ্যে মাসিক কিভাবে হয়, মেন্স কিভাবে হয়, স্বপ্ন দোষ কিভাবে হয়, বীর্যপাত কিভাবে হয়, এগুলি পর্যন্ত বই পুস্তকের মধ্যে ধরে চলছে। এগুলি তো আমাদের ছেলেমেয়েরা যখন প্রাপ্ত বয়স হবে এমনিতে তারা সামাজিকভাবে জানবে শুনবে, বই পুস্তক পড়ে শেখাতে হবে না। ডিমবাজি আলোবাজি ডিমের ভর্তা আলুর ভর্তা বই পুস্তক পড়ায় শেখাতে হয় না, এগুলি পড়াইতেছে আসলে আমাদের ছেলে মেয়েদের মেধা জ্ঞানকে একেবারে মাটি মিছে দাবাই দিচ্ছে। আর আমাদের ছেলে মেয়েগুলাকে চরিত্রহীন করার জন্য তাই করা চলছে তারা নতুন কারিকুলাম নামে এই বই পুস্তক লিখতেছে। আমি বলবো আমার ছাত্রদের গার্জিয়ানদেরকে আপনার সতর্ক হন, বুঝেন এইগুলি শিক্ষা কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের ঘুমায় রাখিয়া আমাদের জনগণকে ঘুমন্ত রাখিয়া ইমান নষ্ট করার পায়তারা করতেছে। এই সমস্ত নতুন কারিকুলাম, এই সমস্ত নতুন অশ্লীলতা বেহায়াপনা এই ধরনের লেখা, এই সমস্ত লেখা আমাদের বাংলাদেশকে উঠাইয়া আগেকার যেভাবে লেখাপড়া ছিল নতুন আগেকার কারিকুলাম ছিল যেমন লেখাপড়া শিখে কবি নজরুল ইতিহাস জানতো, এমন এমন দেশের তো অনেক কিছু জানতেন, এবং বিদায় ভাষণ এমনইভাবে খলিফাতুল মুসলিম ওমরের জীবনী এই সমস্ত কাহিনী তুলে আমাদের আগেকার পূর্বকার সুশিক্ষিত যারা হইয়া ব্যারিস্টার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এমনভাবে এরা যেন হইতে পারে নতুন করে আবার খলিফাতুল যেন করতে পারে সেই সুযোগ দান করুক সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।